আকা সকলে হয়েছিল ভাই, আমি ভয় না খাবো, বেয়া না পাবো ভাই। আরে মোর মাথা ঘুরে গেছে রে ভাই। দাদা পুরা ঘামি গেছে, দাদা মানে এটা কেটামান বস্তু চাই কিনে বহুত ভয় হয়েছে। কিন্তু এতিয়া আৰু মেইন চ্যালেঞ্জটোৱে ষ্টাৰ্ট হ'ব, চ্যালেঞ্জটোত চাওঁ দাদা কি কৰে। রাইজ কি খবর আপনার? আশা করছি সকলে ভালো আছে। আরে ভাই সময় পরে ছিলাম, মুরগি লাগিয়ে শুনে বাদ তো সেই। আৰু গাইজ, আজি এটা ভয়ংকৰ প্ৰেংক কৰিম। প্ৰেংকটো পুৰা এক্সট্ৰা অৰ্ডিনাৰী আৰু ভয়ানক প্ৰেংক হ'ব। মানে প্ৰেংকটো কৰিম নয়নদাৰ লগত, নয়নদাক এটা চেলেঞ্জ দিম, চেলেঞ্জ দি মাতিম। কিন্তু নয়নদাৰ লগতে সেই চেলেঞ্জতে এটা ভয়ংকৰ প্ৰেংক কৰিম। কেনেকুৱা প্ৰেংক চাব নেকি আপোনালোকে? এটা হিন দেখাই আছো ৰ'ব আপোনালোকে। তো গাইস, টাইটেল আর থাম্বনেল চাইয়ে নে তো গম পাইছে আপনাদেরকে আজির প্র্যাঙ্ক টু কি প্র্যাঙ্ক হব। আর গাইস, দাদা কি প্র্যাঙ্ক কর কেনে কে ইনভাইট কইল হিনিব। অ্যাকচুয়ালি দাদা বহুত চ্যালেঞ্জ ভিডিও বানাই গেছি, তো আজি দাদা চ্যালেঞ্জ দিছু। বলক দাদা, বহুত বেসারি বাজাও। আৰু গাইজ, প্ৰেংকটো এতিয়া দিনত নকৰো গাইজ, প্ৰেংক দিনত নকৰো, প্ৰেংকটো কৰিম ৰাতি। কিয় গম পাইছে? ৰাতি দাদাই বহুত ভয় খায়, অন্ধকাৰ ৰাতিটো আৰু ভয় খায়। তো ঘোষ প্ৰেংক অন্ধকাৰ ৰাতিত কৰিম, আৰু চেলেঞ্জটো পুৰা ৰাতি ৰাতি কৰিব যাম। তো আপোনালোকে এবাৰ চাই থাকক, মানে আপোনালোককো নকওঁ কেনেকুৱা টাইপৰ প্ৰেংক হ'ব। চাছপেঞ্চ মেইন গাইজ, চাছপেঞ্চ মেইন। ৰ' ফ্ৰেছ আপ হৈ যাওঁ, ৰেডি হৈ যাওঁ, তাৰপিছত ওলাই আছো দে। তো গাইজ, ফাইনালি ঘৰৰ পৰা ওলালো দিয়ক। আৰু এইবাৰ আপোনালোকক জনাম কত প্ৰেংকটো কৰিম আৰু কেনেকে প্ৰেংকটো কৰিম। বলক যাওঁ, এইবাৰ লেট হৈ গেল, মানে কিবা কিবি ৰেডিঅ' কৰিব লগা আছে। দিনত নকৰো, দিনত কৰিলে মানে ফিলটো নাহিব। বলক এইবাৰ যাওঁ, বস্তুখিনি আগত ৰেডি কৰো, তাৰপিছত জনাই আছো কেনেকে প্ৰেংকটো কৰিম। হয় হয় মহাদেৱ। তো গাইজ, ফাইনালি আহি পালো যোনটো জাগাত আমি আজি চেলেঞ্জ কৰিম, চেলেঞ্জৰ লগত প্ৰেংক কৰিম। অ' ভাই চাব, ৰাতিটো ইয়াৰ লুক আৰু ডেঞ্জাৰ হ'ব। কেনেকুৱা হ'ব ভাই? আৰু ৰাতি আৰু ডেঞ্জাৰ হ'ব। আৰু না, ইয়াতে কেইটামান ভয়ানক ভয়ানক বস্তু আছে, সেই কেইটামান আপোনাক দেখাম। একচুৱেলি বহুত বস্তু আছে, চব দেখাম আপোনালোকক ৰ'ব। আৰু মানে প্ৰেংকটো এতিয়া কেনেকৈ কৰোঁ, প্ৰেংকটো কৰাৰ কাৰণে কিবা ভাবিব লাগিব, প্ৰেংকটো কেনেকৈ কৰোঁ, চেলেঞ্জ দাদা কি দিম, এই চেলেঞ্জৰ মিডিলতে প্ৰেংক কৰিম। তো ৰ'ব, আগত চেলেঞ্জখন ৰেডি কৰিলোঁ, মানে আগত চেলেঞ্জখন মাথাত এতিয়াও অহাই নাই। তো চেলেঞ্জখন ৰেডি কৰিলোঁ, তাৰপিছত আপোনালোকক জনাই আছো কেনেকৈ প্ৰেংকটো কৰিম। আৰু গাইজ, ৰাতি আমি চেলেঞ্জটো ইয়াতে কৰিম, কিন্তু এটা বস্তু চাব নেকি ইয়াতে কি আছে, অৰিজিনেল কিন্তু চাব নেকি। এইটো চাওক, আৰু গাইজ, আজি প্ৰেংকটো কিন্তু সঁচাকে আপোনালোকে চাব পাৰিছে, বহুত ভয়ংকৰ হ'ব। ৰাতি এনেকুৱা জংগলত অকলে অকলে আহা, অ' ভাই চাব, এইটো একটা ভয়ংকৰ চেলেঞ্জ হ'ব। এইটো কিন্তু সঁচাকে হৰৰ প্লেচ হয়, চাব পাৰিছে আপোনালোকে, একদম অৰিজিনেল ভাই। গাইজ, এইটো চাইছে ফাইনেলি দাদা আহি পাল, কিন্তু এতিয়া নকৰো চেলেঞ্জটো, চেলেঞ্জটো কৰিম ৰাতিয়ে। মানে এতিয়া নাজানো কিয় বা আহিছে, চাব আহিছে চাগে, ৰাতি ভয় খাই নাই সেইকাৰণে চাব আহিছে, চিয়'ৰ 100%। আৰু আমাৰ লগত আছে, আজি পুৰা দাড়ি চাড়ি কাটি চাইছে, পুৰা চিকনা মুণ্ডা, আল্টিমেট লাগে। এইটো কি কি কৈ থাকে। তো ফাইনেলি আপুনি চেনেলটো চেলেঞ্জটো একচেপ্ট কৰিল কৈছে, ৰাতি কিন্তু বেয়া হৈ খায়। তো এতিয়া নকৰো চেলেঞ্জটো, ৰাতি কৰিম, ৰাতি ৰাতি আহিব না, ৰাতি কৰিম। তই আহিছে, এতিয়া দাদাকো দেখালো কেনেকে লাগিল,
বহুত ভয়ঙ্কর হব, কিন্তু আজি মানে চ্যালেঞ্জ বিলাকো পুরা ভয়ঙ্কর হব। আর মানে কি কম, রাতে আমি যেটু স্টে করিম না, হেতুও ভয়ঙ্কর হব। বেস্ট অফ লাক। মোর এখনে ভয় লাগছে, পালাইছে দাদা। আহি পাইছো আর ইয়ার অবস্থা সাবছন, এতিয়া এর গোলা হুকাইছে, পারে নাই নাকি নাই এর গোলা হুকাইছে মানি না। তো গাইস ফাইনালি দাদা হটা আহি পাল, আর আই মোর বাদ দিয়ে কি আর অবস্থা সাবছন। কিসে ও সাগল ভাই, কি হল গোলা হুকাইছে? এটা তুলা রাখি ভাই, কারণে মোর লো প্রবলেম হয়, এগুলা বস্তু বহুত সিরিয়াস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা বস্তু বহুত সিরিয়াস। আচ্ছা পারি দেখুন গান রব রব অকমান, মানে ছাগল ভাই অলমান মানে ভয় খাই আছে, তার গল গল শুকাই আছে বলে। তো মানে দাদার কারণে ছাগল ভাইয়ের কারণে কিবা বস্তু আনিছো, সেটা দি দিও আগে, এই মন্দিরের পর আনিছো, তারপর লই যাম হিতক, আর তারপর চ্যালেঞ্জটা স্টার্ট করি। তো বান্ধি দিলে আমার ভাইটিয়ে জন দিয়ে, আর বর্তমান আমি শ্মশানত আছো, শ্মশানত। তো গাইস এটা রাতে আমি আহি পালো অলরেডি শ্মশানত, আর দাদার অবস্থাটা সব কেন লাগি আছে? ভয় লাগিছে মানে লাইফত, মানে লাইফত মানে দেউতা ঢুকুয়ার পিছত মানে ফার্স্ট টাইম শ্মশান যাইছো, তো মানে নয়ারিম কব একো কব নয়ারিম মানে। আর আমার পিছফালে, আর আমার পিছফালেও তো আপনাদের চাব পারিছে, ইয়াতে মানুষ পুরুয়া হয়, এই চিতা হয়, আর বহুত বহুত কেবার চাইছে আপনাদের আমার ভিডিওত, আর এইটু চাও মানুষ পুরুয়া খড়িবিল। এটা অলপমান পিছতে আমার চ্যালেঞ্জটা আমি স্টার্ট করিম, চাম কোনে কেনেকে চ্যালেঞ্জটা করিব পারে। আর এখানে চাও ভাই চাই ফুলে মই তো বহুত ভয় লাগে আছে মোক। তুমি চ্যালেঞ্জ নকৰা? চ্যালেঞ্জ কৰি আছো কিন্তু, না না আমার লগত চ্যালেঞ্জ নকৰা, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো করে আছো কিন্তু ভয় লাগে। আজি আমি অন ক্যামেরা ছাগল ভাই একটা চ্যালেঞ্জ দিব বিচারিম, ছাগল ভাই আমার চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট করবে না? অ্যাকসেপ্ট নকৰো। আর গাইস আমি আহা অলরেডি বহুত টাইম হয়ে গেল, ওয়ান আওয়ারও বেশি হল, এটা মানে বহুত রাতে হয়ে গেছে। তো এটা দাদাকে একটা চ্যালেঞ্জ দিই, মানে আমি একটা বস্তু চাইছিলাম, সেইটা বস্তু তাতে দাদা অকলে যাব পারে না নাই, অকলে না যায়, মানে যাম লগত, মানে লাইটটো ধরব লাগবে, লাইটটো ধরব লাগবে, কিন্তু মই আসলে না যাম, দাদা অকলে যাব লাগবে। আপনি রেডি? তো এটা চাই থাকুক যাম বাস, আর যদি সরু মানুষ কোনবা চাই আছে তেনহলে প্লিজ না চাব, স্কিপ করে দিব, স্কিপ করে দিব, না চাব। কি কইছা? বন্ধু ঘামি আছে পুরো, কিন্তু সব দাদা পুরা ঘামি গেছে, দাদাই মানে এটা কেটামান বস্তু চাই কিনে বহুত ভয় হয়েছে। কিন্তু এতিয়া আর মেইন চ্যালেঞ্জটোয়ে স্টার্ট হোক, চ্যালেঞ্জটো চাও দাদা কি করে। তো গাইজ টাইম অলমোস্ট চাব পারিছে আপনার, রাতে দুটাই হল, আর ইয়াতে ছাগল ভাইয়ের অবস্থা পুরাই বেয়া। কি দাদা আপনার অবস্থা কেনকা? খাম ওলাইছে মানে অল্প পুরা বেলেগ লাগি আছে, কিন্তু মানে গুড নাই, নেগেটিভ এটা কিবা অল্প লাগি আছে আর নাজানো এটা কি করো, মানে বরষুণ বহুত দি আছে, এই বরষুণ হওয়ার পিছতে দাদাই চ্যালেঞ্জটো করব, যাব যাব না, বহুত বরষুণ না করিম। জঙ্গলের ভিতরে আইসো চাব পারিছে আপনার, আপনিও বহুত দেখাই আছে, আপনি মোর পরে ডাঙর হব পরে আপনার কাছে দেখতে পাবো। আর বেশি দূর নাই গাইস, আর মোর অবস্থা স্যার আমি আছি, এইজন ঘাম বহুত ওলাই আছে, জঙ্গলটো আহি বরষুণ দি আছে, ওখানে মই ঘামি আছো। আমার প্রেমটো কিন্তু বহুত ভয়ঙ্কর হব। আর একটা কথা গাইস, ইয়াতে নেগেটিভ এনার্জি নাই, ইয়াতে বাবা আর মা আছে, পজিটিভ এনার্জি, বাহিরত কম নো, কিন্তু ভিতর তো নাই ভাই, ভিতর নাই, একদম ভিতর না থাকে, ভিতর না থাকে, ভিতর খালি বাবা আর মার আশীর্বাদে থাকে। আর সক আমি যে প্র্যাঙ্কটা করি, প্র্যাঙ্কর কারণে এটা বরষুণ দিয়ে আছে, পুরো পারফেক্ট টাইম না ভাই, একদম খালি দিন, কিন্তু ও ভাই ভালকে অ্যাক্টিং করবি, হ্যাঁ এবার যাম আমি প্র্যাঙ্ক করব, ঘোষ প্র্যাঙ্ক। আর গাইস এটা আমি চিতার ওসর যাই আছো, আর প্র্যাঙ্কটা স্টার্ট করিম, আর ইয়াতে জন্দীপ ভাইয়ের পুরা ভিডিও করব, এবার প্র্যাঙ্কটা স্টার্ট করি। ভাই বড় হবে আবার
क्या हुआ उल्टा सीधा खाया था क्या আকাশ অল্প কন্ট্রোল করতো আকাশক লই আইসা ভাই তুমি ভয় নাখাব বেয়া নাপাব ভাই আরে মোর মাথা ঘুরে গেছে রে ভাই আর নাই ভাই না যাবো একদম ভালো লাগে না একদম কি হয়েছে কি হয়েছে আকাশক দেখতো আকাশক দেখ না আকাশ ভয় খাই আছে না পাগলামি নকরবি পাগলা হয়েছে নাকি এই সোনা সো রাখিছে মজা আয়া দাদা হলো আজকে বহুত এগুলা খারাপ লাগলো এগুলা এগুলা বহুত খারাপ লাগলো নিশান নাই নাই খারাপ লাগলে নব তোর থাকবা লাগবো আজ নিশান কঙ্কালের নিচিনা বডিটো হলো পাওয়ার আছে একচুয়ালি জায়গাটো সঁচাকে বহুত মানে এটা ভয় লগা নিচিনা পরিবেশ আছে শ্মশান যেহেতু সেইকাৰণে ইয়াত ই আগৰ পৰাই ভয় খাইছে কুপি আছে ইয়াত আৰু ভয় খাইছে আৰু অলপমান ভয় খালো তো গাইস কেনেকে লাগিল প্ৰেংটো ছাগল ভাইটো সঁচাকে মানে পুৰা ভয় খাইছে ছাগল ভাই মানে অলৰেডি ভয় খাই আছিল দাদা বেছি ভয় খোৱা নাই মানে দাদা অলৰেডি গৈছে তো দাদাক নকৰিলো প্ৰেংটো ছাগল ভাইকে কৰিলো কেনেকে লাগিল প্ৰেংটো দে আৰু এতিয়া বহুত টাইম হ'ল কেইটা বজাত ৰব চাই আছো টাইম হ'ল 2:25 তো এতিয়া ঘৰত যাওঁ বলক বাহ বিয়া টান হ'ল কিন্তু আজিৰ দিনটো দাদাহঁতে এতিয়া ওলাই আছে আমি এতিয়া নোলাওঁ অলপমান পিছত ওলাব গুড নাইট গুড নাইট প্ৰায় শ্মশানৰ পৰা ওলাই কিনে আমি এতিয়া আহিছো মানে এটা বজাৰতে আহিলো আৰু ইমান বৰষুণ দি আছে তো বৰষুণত ঢুকি আছিলো প্ৰেংটো কেনেকে লাগিল মানে সিহঁতে অলৰেডি গম পাইছিল আমি প্ৰেংক কৰিম বুলি মানে আমিতো ভাবিছিলো নয়নদাৰ লগত কৰিম কিন্তু ছাগল ভাই নাই ইমান ভয় খাইছিল তো নয়নদাৰ পৰা আমি ছাগল ভাইক শ্বিফ্ট কৰি দিছো মানে তাই যেতিয়াৰ পৰা আহিছে তেতিয়াৰ পৰা মানে ভয়ে খাই আছিল তো তাৰ লগত বকৰি ফাঁচ গিয়া সিংহৰ জেগাত আৰু ছাগলী এটা সোমাই গ'ল মানে সামান্য এটা চিকাৰ হৈ গ'ল এনেকুৱা হয় সেইটাই আমি কম আৰু দুখ হৈ গ'ল আমি কি ধৰিব গৈছিলো সিংহ আৰু কি ধৰিলো কি কম আৰু মই ভাবক যে খোৱাবও নগ'লো তার পুরা হালা টাইট হয়ে গেছিল মানে ছাগল আজ শিকার ছাগল হয়ে গেছিল ছাগলক আজ শিকার করছো ছাগল ছাগলক শিকার করতো
আর গাইস এটা টাইম চাইছে আপনার টাইম হল 3:35 ভাই সাহ রব হা ফ্লেশ চলা বন্যা কালা কালা আর ইতি আমি কোথায় যাইছি ভাই ঘরে ঘরে কি করি বরফন বরি আছে ভাই বহুত হন্টেড করলো বহুত মানে বহুত এক্সাইটেড এটা বলক ঘর যাও কিন্তু ঘর যাই আকো ভিডিও এডিট করব লাগবে দেয়া 5 hours later আর গাই ঘরত আহি ভিডিওটো এডিট কৰি কমপ্লিট কৰাতে ৰাতি পোৱা হৈ গৈছে আছে আৰু কি বুৰগুণ দিছি আৰু গাই ভিডিওটো কেনেকা লাগিছে প্ৰেংটো কেনেকা লাগিছে কমেন্টত জৰুৰ কব আৰু যদি ভিডিওটো ভাল লাগিছে তেতিয়া লাইক কৰি দিব আৰু যদি চেনেলত নিউ আছে সাবস্ক্রাইব কৰি দিব আকৌ এটা ধামাকেদাৰ ভিডিও আৰু প্ৰেংক লৈ আকৌ লগ পাইছো অতি হুনকালে টাটা বাই বাই টেক কেয়াৰ